ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে দোকান পাটে এদিক ও এদিক যারা ঘোরাফেরা করতেছেন, আমি অদম দেলোয়ার আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মেহরবানি করে বেহেস্তের বাগানে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবীন। আসসালাতু ওয়াসসালামু عليك يا رحمة للعالمين الحمد لله والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكلي أمار شت محبت بورن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسقط ربي في سقط الوالدين في شان حبيبه آواز করে বলুন আল্লাহু আকবার।
ومحبوبه ومعشوقه مخبره وآمره سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا খুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবা তুমি জীবন ভরে সঙ্গে কেহ না যাবে ঠিক না বলো খুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবা তুমি জীবন ভরে সঙ্গে কেহ না যাবে ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগল বেশে আপন নাই রে আমার রাসূল বিনে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله هو لا إله بلو لك لا إله এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ফাগলা মোহন রে দেখনা বেলা ডুবল চাহিয়া গা আল্লাহ আল্লাহ ফাগলা মোহন রে দেখনা বেলা ডুবল চাহিয়া গা আল্লাহ আল্লাহ বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পারে হবে তুই কি দিয়া মনরে পারে হম বে তুই কি দিয়া গা দেখ না বেলা ডুবল চাহিয়া গা আল্লাম আল্লাম ফাগলা মোহন রে দেখনা বেহলা ডুবল চাহিয়া গা আল্লাম আল্লাম জুড়ে জুড়ে আল্লাম আল্লাম মা বহ গেল বাবা গেল আরে তো ফিরে আইলো না
দমকানী পুরাইয়ার গেলে বাহাদুরি চলবে না মাহব গেল বাবা গেল আর তোপির আইল নাম দমকানি পুরাইয়ার গেলে বাহাদুরি চলবে না সময় তাকতে সময় তাকতে দর মুরশিদ খরহ তার নাম শাহাদ নাগা দেখ না বেহলা ডুবল চাহিয়াগা আল্লাহ আল্লাহ জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ পাগলা মোহন রে দেখ না বেহলা ডুবল চাহিয়াগা আল্লাম 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 ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ লাখ কোটি শুকুর ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কথা বলুন ঠিক কি না যিনি আমাদেরকে মায়া করে গু যিনি আমাদেরকে মহব্বত করে এমন একটি ময়দানে এমন একটি বেহেস্তের বাগানের মধ্যে আশার বাসার তৌফিক দান করলেন এই জন্যে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী ঠিক কিনা যিনি জিন্দা নবী যিনি নূর নবী কথা বলুন ঠিক কিনা স্যার আফাদ মস্তক নূরুন আলা নূর ঠিক কিনা বলুন হয় আমার যুবক বায়রা ও মুরব্বী আব্বাজি রাগু আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ময়দানে বসাইলেন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পাগল পারা ওই নবীর উম্মত হওয়ার জন্য তো আল্লাহর কাছে কোনো দিন দরখাস্ত করি নাই কোনো দিন তো আল্লাহরে বলি নাই আল্লাহ গো আপনার বন্ধু নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠান না 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 আল্লাহর কাছে দরখাস্ত করি নাই বিনা দরখাস্তে আমাদেরকে আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী গো রাস্তা দিয়ে কদম রাখলে দুই পাশের গাছ আমার নবীকে নুয়ে নুয়ে সালাম করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী গো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন আমার নবী কদম দিতেছেন রাস্তা দিয়ে হঠাৎ করে বারবার শুধু সালামের আওয়াজ শোনা যায় সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি নবীর কাছ থেকে জানতে চাই কারা কোথায় থেকে গু বার 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 সালাম দিচ্ছে আমরা এদিক ওই দিক তাকায়া দেখলাম ও ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী গো এদিক ওদিক তাকায়া দেখলাম আমরা কাউকে দেখতে পাচ্ছি না ও মায়ার নবী গো আপনি নবীর কাছ থেকে জানতে চাই কারা কোথায় থেকে বারবার সালাম দিচ্ছে আমার নবী আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম জানতে চাও আমি নবী যখন গু জংলা রাস্তা দিয়ে আমি কদম রাখি আমি নবী যখন জংলা রাস্তা দিয়ে আমি হাঁটতে থাকি তখন জঙ্গলের বাঘ ভাল্লুক আমি নবীরে সালাতু সালাম জানাই আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ
এই জন্য বলুন তো খুশি না বেজার তাই জবান খুলে আবার আল্লাহর শুকর আতান আদায় করুন আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী রামগঞ্জ নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজমান আলী সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ বিংরাজ মিয়া সাহেব জনাব মোহাম্মদ বৈদ্যা মিয়া সাহেব জনাব মোহাম্মদ আলতাফ আলী সাহেব জনাব মোহাম্মদ মঞ্জুর আলী সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আশিক রাসুল হযরত মাওলানা আলহাজ মুফতি এম এ মজিদ পিরোজপুরি সাহেব বিশেষ অতিথি পীরে তরিকত রাহনুমাই শরীয়ত আশিক রাসুল হযরত মাওলানা সৈয়দ মুফাসসির আহমদ সুন্নি আল কদরি সাহেব প্রধান আকর্ষণ বাতিলের আতঙ্ক সুন্নিয়তের নয়ন মনি হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম আল কদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকল বলুন আমিন প্রধান বক্তা হযরত মাওলানা সাব্বির আহমদ নুমানি সাহেব মাহফিল পরিচালনায় মোহাম্মদ বিলাল আহমদ ও মোহাম্মদ আল আমিন ইসলামী সঙ্গীত ও পরিবেশনায় হাসায়ের মোহাম্মদ আব্দুর রহমান সাহেব ও শায়ের মোহাম্মদ রিফাত ইসলাম মুরাদ সাহেব এছাড়াও আরো বহু উলামায়ে কেরামগণ বয়ান করেছেন সকলকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলুন না আমিন আরো জবান খুলে বলুন আমিন আমি আপনাদেরকে বেশি কম সময় কষ্ট দিব না আমি অল্প সময় কথা বলবো শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলাম আমার ডাইনে এবং বামে জ্ঞানী সমাজের জ্ঞানী মুরব্বী আন উলামায়ে কেরামগণ পিছনে আমার সামনে আপনারা জ্ঞানী সমাজের জ্ঞানী মানুষ সকলের প্রতি আমার আবারও সদ্দিয় সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি অল্প সময় কথা বলবো আপনারা বলুন তো হায়াতের মালিককে রিজিকের মালিককে বাজান কথা বলতে হবে তাহলে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো যদি তৌফিক না দান করেন তাহলে কি কথা বলতে পারবো না এই যে মাহফিলটা হচ্ছে এতে কি আপনারা খুশি না বেজার জানেন এই মাহফিলটার কারণে ডাইনে বামে পিছনে সামনে যে মুর্দাগণ শুয়ে আছে সমস্ত মুর্দাগণের আজাব আল্লাহ বন্ধ করে দিবেন সুবহানাল্লাহ এতে লাভ না লস বাজান দলাদলির কোনো দরকার নাই বসেন আলোচনা শুনেন তারপর আমলের নিয়তে আমি আমরা উলামায়ে কেরামগণ বয়ান করি সকলে আমরা আমলের নিয়তে আমরা বসছি কিছু কথা শুনবো বলে কথা বল ঠিক কিনা যেন কিছু আমলের পরিবর্তন আসে মাহফিল দেওয়া হয় আমলের পরিবর্তনের জন্য কথা বল ঠিক কিনা রসুলকে মহব্বত করার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য ইসলাম সত্য ধর্ম ইসলামকে আঁকড়িয়ে ধরার জন্য কথা বল ঠিক কিনা বলো এই জন্য মাহফিল সাজানো হচ্ছে কাউকে গালি দেওয়ার জন্য না কথা বল ঠিক কিনা কাউকে বাস দেওয়ার জন্য না কারো মনে আঘাত করার জন্য না মাহফিল দেওয়া হয় মানুষের হেদায়তের জন্য কথা বল ঠিক কিনা বলো আমার সুর আমার আওয়াজ আমার কণ্ঠ যেরকমই হোক কিন্তু শুনে কথা শুনে ভালো লাগলে কিছু সময় দিবেন না লাগলে চলে যাবেন কোনো অসুবিধা কাউকে কি ধরে রাখা যাবে বাজান কই যাবেন বলেন তো কই যাবেন কই ঘুমের ঘরে যাবেন
আপনি কি জানেন না আপনার মতো কত মানুষ ঘুমের ঘোরে মারা যায়? কথা বলেন ঠিক কি না? বাজান ঘুমের ঘোরে কি মানুষ মারা যায় না? কই যাবেন আপনি, কই যাবে? মাহফিল ভালো লাগে না? উলামায়ে কেরামদের বয়ান কি ভালো লাগে না? কি ভালো লাগবে আপনার? কি ভালো লাগবে? আজরাইল যখন আপনার জান কবজ করবে তখন কি কবরে গেলে কি আপনার ভালো লাগবে? চিন্তা করুন, কবরে যাইবার আগে কবরের কথা কথা বলুন ঠিক না বলুন? কবর কি নিয়ে ভাবুন। দুনিয়া থাকতে আপনার প্রাণ পাকি ভেতরে থাকতে, কথা বলুন ঠিক কিনা? মাকে ভালোবাসুন, মা মারা গেলে কান্না করার কোনো দরকার নাই, মা থাকতে মায়ের দরদ বুঝুন, কথা বলুন ঠিক কিনা? বাবা থাকতে বাবার সম্মান বুঝুন। আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বাবার মাতা পিতার হক, মাতা এবং পিতার হক, মা বাবা সন্তানের প্রতি হক আছে না নাই, সন্তান মা বাবার প্রতি হক আছে না নাই। আমি বলছিলাম কোথায় যাব আমরা, কোথায় যাব একটু ভাবুন, তাইলে আপনার ঘুম আসবে না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব, কথা বল ঠিক কিনা? এটা আপনি ভাবুন, দেখবেন আর ঘুম আসবে না। কোদার কসম, আপনার চৌকে ঘুম আসবে না যদি আপনি ভাবুন যে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব, কথা বল ঠিক কিনা বলো? আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি হবে এত বয়ান শুনে, কি হবে আমার এত আলোচনা করে যদি আমার নবীকে মহব্বত না করতে পারি, যদি আমার আল্লাহকে ভালোবাসতে না পারি, যদি আমি আমলকে নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে না পারি, কি হবে আমার বয়ান, কি হবে আমার আলোচনা, কি হবে ওয়াজ মাহফিল, কথা বলুন ঠিক কিনা বলুন? এই জন্যে যুবক ভাইয়েরা আমার বসুর, মাহফিল থেকে ঘুমের ঘরে যাবে, এই তো আসমান থেকে জমিনের ভিতরেই তো আপনি থাকবেন, কথা বলুন ঠিক কিনা? আসমানের ভিতরে তুই থাকবেন, জমিনের মধ্যে আপনি হয়তো হাঁটবেন, ঘুরাবেন, সময় নষ্ট করবেন, আর না হয় আপনি বিছানায় ঘুমাবেন, কথা বল ঠিক কিনা? সারা জীবন তু ঘুমাইছেন, কিছু সময় কি বাবা দেওয়া যায় না? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, এমন গুম ঘুমাইবার এমন খবরের মাজার, এমন ঘুমায় না রে, ঠিক কিনা? মা ঘুমিয়েছেন, বাবা ঘুমিয়েছেন, দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা? ও যুবকের দল, তোমার মা দুনিয়াতে নাই, তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, তোমার দাদা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তোমার কি একবার মরণের কথা চিন্তা হয় না? তুমি এত বাহাদুরি করে কেন তুমি দুনিয়াতে চলতেছো? তোমার মার কথা তুমি স্মরণ করো, তোমার বাবার কথা তুমি স্মরণ করো। কোদার কসম, কেউ যদি রে ওই মা বাবা দাদা দাদির কথা স্মরণ করে, ওই কবরবাসীদের কথা স্মরণ করে, আল্লাহর কসম ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আর জবান খুলে বলুন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন আক্তারু দিক্রাহা দিহিল্লাদাতিল মাউত, ও উম্মতের দল, বেশি বেশি করে মরণের কথা চিন্তা করো, বেশি বেশি করে তোমরা কবরবাসীদের কথা চিন্তা করো, তাহলে বুঝতে পারবে কবরবাসী কোন হালতে আছে। ও যুবক বায়রাম, ও মুরব্বী আব্বাজিরা গো, তোমার বাবা দিয়ে এতদিন হয়ে গেল অন্ধকারময় কবরে, এতদিন হয়ে গেল সাদা কাপড়ের প্যাকেট করিয়া তুমি বাবার কবরে রাখলা, তোমার বাবার কথা কি একটাবার মনে পড়ে না? এত কষ্ট করলো তোমার বাবা তোমার জন্য, তোমার মা গো তোমার জন্য গো,
এত কষ্ট করলো তোমার বাবার মা মায়ের কথা বুঝি তোমার শরণ হইল আল্লাহর কসম ও যুবকের দল মা কবর থেকে রে বার 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 আশা করে কান্না করে আমার একটা সন্তান যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমি মায়ের জন্য দোয়া করত আমার একটা সন্তান যদি মাহফিল বা অনুষ্ঠানের মধ্যে বসিয়া আমি বাবার জন্য দোয়া করত তাইলে আমরা ওই কবরের মধ্যে আমি মা শান্তি পাইতাম আমি বাবা ওই কবরের মধ্যে শান্তি পাইতাম ও রামগঞ্জের যুবক ভাইরা আমি পায়ে হাত থেকে বলে দিয়ে যাই বেশি কম সময় আপনাদের আমি নষ্ট করব না অল্প সময় আমি কথা বলবো আপনারা বলুন তো জবানের মালিককে হায়াতের মালিককে রিজিকের মালিককে মৌতের মালিককে কথাই গো আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক হওয়ার পরেও আমার আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলতেছেন الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি হে প্রিয় বান্দা আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ মুমিনদেরকে ডাকেন নাই আল্লাহ ডাক দিলেন গো ইয়া ইবাদি হে প্রিয় বান্দা আল্লাহ কেন মায়া করে মহব্বত করে বান্দাদেরকে ডাক দিলেন আল্লাহ বলতেছেন ও বান্দা আমি আসমানের মালিক জমিনের মালিক পাহাড়ের মালিক পর্বতের মালিক সব কিছুর মালিক আমি আল্লাহ তারপরেও আমি বলি নাই এটা আমার আসমান আমার জমিন আমার পাহাড় আমার পর্বত সব কিছুর মালিক হওয়ার পরেও কেন বলি নাই কারণ সূর্য আমি বানিয়েছি কিন্তু আমার জন্য না আসমান বানিয়েছি আমি আল্লাহ কিন্তু আমার জন্য না পাহাড় বানিয়েছি আমি আল্লাহ কিন্তু আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই ও বান্দারে সব কিছু বানাইলাম আমি বান্দার উপকারের জন্য আর আমি বান্দা বানাইলাম একমাত্র গো আমি আল্লাহর গোলামির জন্য আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ ও আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে বানাইলেন আল্লাহ বললেন বান্দা এত অন্যায় করো এত অপরাধ করো তারপরও আমি আল্লাহ রাগ করি না আমার বন্ধুর কারণে তোমাকে সুযোগ করে দিলাম আমার বন্ধুর কারণে তোমাকে আমি আল্লাহ তৌবার দরজা খুলে দিলাম ও বান্দা রে হায় আয় আমি আল্লাহর কাছে আয় লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে ও বান্দারে তোরা আমি বানাইলাম বানানেওয়ালা আর দুনিয়ার কেউ না যদি অন্যায় করে থাকো অপরাধ করে থাকো বান্দা আয় আয় আমি আল্লাহর রহমতের চাদরের ভিতরে ঢুক আমি আল্লাহর রহমতের আশা করো আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহ তৌবার দরজা খুলে দিলাম গো আমি আল্লাহর তৌবার দরজায় ফিরে আসো তাইলে আমি আল্লাহ চৌকের পানি তুমি বান্দা গো জমিনের মধ্যে পালাইতে দিন হবে আমি আল্লাহ তোমার তৌবাটা কবুল করতে দিন করব না আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ হো গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না দেখিয়া ঈমান আনিলাম তবুও তোমাকে না দেখিয়া নবীকে না দেখিয়া ঈমান আনিলাম তবুও হে ইউসিলা
মাবারে জান্নাতে দাও হে উসিলা মাবারে জান্নাতে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাওহীদ ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ সাহেব দৌলতপুর প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আশেক রাসুল হযরত মাওলানা আলহাজ মুফতি এম এম ওয়াজিদ ফরিদপুরি সাহেব কোতি চৌধুরী বাজার কেন্দ্র সুন্নি জামে মসজিদ হবিগঞ্জ আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সুযোগ করে দিলেন আমরা এত অন্যায় করলাম এত অপরাধ করলাম আমাদের চক্ষু দ্বারা অনেক গুনাহ হয়েছে আমাদের হাত দ্বারা বহু আমরা গুনাহ করেছি কথা বলুন ঠিক কিনা পা দ্বারা কত গুনাহ করলাম কিন্তু আল্লাহ তো আমাদের প্রতি রাগ করেন নাই আল্লাহ তো আমাদেরকে কত সুযোগ করে দিলেন হায় ফজরের আজান মুআজ্জিন দেই তুমি নামাজে আসো নাই জুহুরের আজান দেই তুমি নামাজের মধ্যে আসো নাই আসরের আজান দেওয়া হয় তুমি আসরের নামাজের মধ্যে আসো নাই ও বান্দারে ও বান্দারা হায় আমি আল্লাহর কাছে আয় কারণ আমি আল্লাহ ছাড়া তোরে মাফ করার মতো আর কেউ নাই আল্লাহ বলেন তোবার দরজা খুলে দিলাম আয় তোর গুনার প্রতি তুই লজ্জিত হ আমি আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব আল্লাহ বলেন কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া বসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ বলেন ও হে বন্ধু আপনি আপনি বলে দেন হে বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে আপনি বলে দেন আপনার উম্মতরা এত গুনাহ করে এত অপরাধ করে তার বড়েও আমি আল্লাহ গো তাদের প্রতি রাগ করি না তাদের প্রতি গুসা করি না আমি আল্লাহ তারপরেও রহমতের দরজায় আসার জন্য ডাক দেই ও বন্ধু আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মতকে যদি গুনার কারণে আমি আল্লাহ তাদের ভালো চক্ষু বন্ধ করে দেই তাদের পাটা যদি আমি আল্লাহ অচল করে দেই তাদের হাত যদি আমি আল্লাহ অচল করে দেই তাদের কান যদি আমি আল্লাহ হাটকাল করে দেই মান ইলাহুন গাইরুল্লাহ কে আছে রে আমার আল্লাহ ছাড়া কেউ আছে নাকি না 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 আল্লাহ ছাড়া কেউ নাই এই জন্যে ও ও যুবক বাইরা কিছু যদি চাইতে হয় আমার আল্লাহর কাছে চাইতে হবে কথা বলুন ঠিক কিনা এই জন্যে যুবক বাইরা মা বাবার আলোচনা
করার জন্য আমার মাহফিল কুমুটি ভাইরা আমাকে বলেছেন আমি মা বাবার আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাযব রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ ও আমার বান্দারা প্রথমেই আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহকে মহব্বত করো আমি আল্লাহকে স্মরণ করো আসুন আল্লাহরে জিজ্ঞাসা করি গো ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ আমরা তো আপনাকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা তো আপনাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে আল্লাহ গো আমরা তো আপনাকে স্মরণ করি গো সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনি আমাদেরকে কেমনে স্মরণ করুন আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি আল্লাহকে স্মরণ করো নাম ধরে জিকিরের মাধ্যমে তাসবি তালিমের মাধ্যমে রুকু বা সেজদা দিয়ে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ কারো নাম ধরে স্মরণ করি না আমি আল্লাহ কারো নাম ধরে কার বংশ ধরে স্মরণ করি না আমি আল্লাহ কিভাবে স্মরণ করি গো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও বান্দারা রে আমি আল্লাহকে যেইভাবে স্মরণ করো রে আমি আল্লাহ ওই রকম ভাবে বান্দাদেরকে স্মরণ করি না বান্দারা যখন অন্যায় করে অপরাধ করে যখন গুনাহ করে ওই বান্দাটা অপরাধ করে অপরাধের প্রতি লজ্জিত হয় গুনাহ করে গুনার প্রতি লজ্জিত হয় আমি আল্লাহর কাছে ফিরে আসে গো আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে যখন মাফ চাই আমি আল্লাহ তাকে মাফ করে দেই শুধু মাফ করে দিয়ে শেষ নাই রে আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে যাই ওই বান্দার প্রতি আমি আল্লাহ এত খুশি হই ও বাবা সন্তানকে হারাইলে যে বাবাটা খুব পেরেশানির মধ্যে পড়ে যায় ওই হারানো সন্তানটা বাবাই পাইলে ওই বাবা মা যেমন খুশি থাকে এর চাইতে হাজার গুণ বেশি খুশি গো গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে রে আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যাই আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ বললেন হো বান্দারা তোবার দরজায় ফিরে আসলে তোবা করলে আমি আল্লাহ খুশি হই আর সাথে সাথে গো আমি আল্লাহ রে ওই বান্দাকে স্মরণ করে নে আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ তারপরের অংশ আমার আল্লাহ বলতেছেন ওবিল ওয়ালিদাইন ইহসানা ইহসান করো তোমার মা বাবার সাথে ইহসান করো তোমার মাতা পিতার সঙ্গে হয় আমার যুবক ভাইরা হয় আমার রামগঞ্জের মুরব্বী আব্বাজিরা গো আমার আল্লাহ বললেন ওবিল ওয়ালিদাইন ইহসানা ইহসান করো তোমার মা বাবার সাথে ও হুজুর হুজুর গো ইহসান মানে কি আমরা তো গো হুজুর বুঝলাম না মা বাবা যেই রকম ভাবে আমাদেরকে আপনাদেরকে যেই রকম ভাবে মা বাবা মা মায়া করলেন মহব্বত করলেন এর চাইতে রে আল্লাহ বলে দিলেন ইহসান মানে হলো এর চাইতে তোমার মা বাবাকে তুমি বেশি মহব্বত করার চেষ্টা করো উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ ইহসান মানে হইল তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো সুন্দরভাবে তোমার মায়ের সাথে কথা বলো স্টাইল করে তুমি তোমার মা বাবার সাথে কথা বলিও না ইংরেজিতে তোমার মায়ের বাবার সাথে কথা বলিও না এমন ভাষায় কথা বলো গো যেই ভাষায় রে তোমার মা তোমার বাবা শুনলে সন্তুষ্টি হয় তোমার মা তোমার বাবা যেন বুঝতে পারে ওই রকম ভাষায় তুমি তোমার মা বাবার সাথে কথা বলো হ যুবকের দল এত স্টাইল
করে কথা বলিও না এত কাডিং করে কথা বলিও না কারণ তোমার মা তোমার বাবা তোমাকে খুব কষ্ট করে লালন পালন করেছে হই মা বাবার আলোচনা আমি কি করব আল্লাহর নবী বলেন রেদার রব্বি ফেরে দাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি ঠিক কি না আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি আল্লাহর নবী অন্য হাদিস শরীফের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত ও উম্মতের দোল ও উম্মতের দোল যারে যা তুই দৌড়াইয়া যা তোমার মা তোমার বাবার কাছে যাও গো তোমার মা বাবার হাতে পায়ে তুমি চুম্বন খাও এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো মা বাবার হাতে পায়ে গো যদি আমরা চুম্বন খাই তাহলে আমরা কেমন লাভবান হতে পারবো আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম রে যদি তোমার মা বাবার হাতে পায়ে তুমি চুম্বন খাও তাহলে তুমি মনে রাখবা তোমার মা এবং বাবার হাতে পায়ে চুম্বন খাইলা না তুমি যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন খাইলা আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ ও বন্ধু এখন বলতে পারেন ও হুজুর আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে যদি চুম্বন খাই তাইলে তো বোঝা যায় আল মা বাবার পায়ের নিচে বুঝি জান্নাত আছে যেই তো মা বাবার পাটা হলো চৌকাঠ তাইলে বোঝা যায় মা বাবার পায়ের নিচে জান্নাত গো ও হুজুর আমরা জান্নাত দেখতে চাই দেখতে চান কি চান না এখন এক পাগলা যদি দাঁড়ায় বলে গো ও হুজুর আমি কত কুকুজা কুজলাম মা বাবার পায়ের নিচের কত মাটি সরাইলাম কিন্তু মা পায়ের নিচে তো আমি জান্নাত খুঁজে পাইলাম না না রে না মায়ের পায়ের নিচে মাটি সরাইলে জান্নাত পাওয়া যাবে না যেইভাবে মা বাবার মাধ্যমে তুমি সুন্দর দুনিয়া সুন্দর পৃথিবীর মুখ তুমি দেখতে পাচ্ছ ঠিক তদ্রূপভাবে তোমার মা বাবাকে যদি তুমি মহব্বত করো ভালোবাসো তাইলে তুমি মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা ও মুরব্বি আব্বাজি রাগো মা বাবার আলোচনা আমি কি করুম আমার এলিম নাই আমার কালাম নাই যে মা 10 মাস 10 দিন গর্বের মধ্যে লালন পালন করেছে নিজে না খাইয়া রে নিজে কিছু বক্ষণ না করিয়া সন্তানকে বক্ষণ করাইছে আজকে সন্তান দুনিয়াতে আসার পরে শরীরের মধ্যে শক্তি আসলো গায়ের মধ্যে শক্তি আসলো এখন মাকে মা বলে ডাকতে শরম করে বাবাকে বাবা বলে ডাকতে বুঝি শরম করে এই রকম সন্তান সমাজে আসে না নাই ও যুবক ভাইরা কি ব্যাপার তুমি তোমার মাকে মা বলে ডাকতে তোমার শরম লাগে তোমার বাবাকে তুমি বাবা বলে ডাকতে শরম লাগে কিন্তু মা বাবা গো তোমাকে ছাড়া কোনো কিছু ভাবে নাই তোমাকে ছাড়া মা কোনো দিন কোনো কিছু খায় নাই তোমাকে ছাড়া তোমার বাবা কোনো দিন কোনো কিছু মাথায় নেয় নাই আজ কেমনে রে যুবক গায়ের ভিতরে শক্তি আসলো আর তুমি তোমার মাকে তোমার বাবাকে তুমি সরাইয়া দিলা আগলা আলাদা করে তুমি সংসার সাজাইলা খুদার কসম কিয়ামত পর্যন্ত যদি সন্তান রে যদি মা বাবাকে আগলা করে দিয়ে আলাদা করে দিয়ে যদি ওই সন্তানগুলা সংসার সাজায় কিয়ামত পর্যন্ত সংসার সাজাইতে পারবে গো কিন্তু কই সন্তানের কপালের মধ্যে জীবনে সুখ আসবে না উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা হয় আমার যুবক ভাইরা
ও মুরব্বী আব্বা জি রাগো মা বাবার দুয়ায় যেমন আল্লাহর ওলি হওয়া যায় মা বাবা বদদোয়া দিলেও আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেন উফি ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি গো উফ শব্দ ব্যবহার করে সন্তানের জন্য আল্লাহর কাছে কোনো বদদোয়া দিতে হবে না সন্তানের জন্য আল্লাহর কাছে কোনো কিছু মা বাবা বলতে হবে না মার মনে যদি তোমার আচরণের কারণে মার মুখ দিয়া যদি উফ শব্দ ব্যবহার করে আমার আল্লাহ যুবকের দোল মা যদি উফ শব্দ ব্যবহার করে রে বাবা তাইলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে প্যারালাইসিস রোগীর মতো রে চটপট করতে থাকবে গো কিন্তু তার মরণ হবে না ঠিক কিনা প্যারালাইসিস রোগীর মতো চটপট করতে থাকবে মরবেও না ভালো করে সুস্থ হবে না কথা বলুন ঠিক কিনা এই জন্যে ও আমার যুবকের দল মা এত কষ্ট করলো এত মায়া এত কি হুজুর আসতেছে এত কষ্ট করলো মা এত মহব্বত করলো কিন্তু মা দশ মাস দশ দিন গর্বে লালন পালন করে শুধু শেষ নয় ছেলে যখন ঘর থেকে বাহিরে কোথাও যায় মা ওই সন্তান ঘরের ভিতরে না আসলে মা কোনো কিছু ভাবে না বক্ষণ করে না হয় আমার যুবক বাইরা ও মুরব্বী আব্বা জিরাগু কি বলবো কি বলবো ওই কোরআন এবং কিতাব থেকে আমি যা বুঝলাম আমার মা ওই সন্তানদের প্রতি কেমন মহব্বত আমি বুঝতে পারলাম সরাসরি রে আমার মা আমার ছোট্ট ভাই যখন মারা যায় তখন বুঝতে পারলাম মায়ের দরদটা কেমন আমি মাকে আমার ওই ছোট ভাইটাকে কবরে যখন শুয়াইলাম যখন খাদের মধ্যে আমি লইলাম কবরের মধ্যে শুয়াইয়া দিলাম তখন কবরের মধ্যে শুয়ানোর পরে আমার মা বলে গো ও সন্তান ও সন্তান আমাকে আমার কলার ধরে আমার মা বলতেছেন আমার সন্তান রে তুমি কই রাখলা আমার সন্তান এত শীতের মধ্যে তো ঠান্ডার মধ্যে কেমনে ওই আমার সন্তান একা একা থাকবে আমার সন্তান আমি মাকে চারা তাকে নাই আমি মাকে চারা কোনোদিন কোনো কদম রাখে নাই আমার আপন ছোট্টু ভাই আট বছরের আমার ভাই মারা যায় আমি দাপন করে আসলাম দাপন করার পরে আমার মা এইরকম বলতেছে আমি বললাম মা গো ও আম্মা যান আপনি কোনো চিন্তা করিয়েন না আট বছরের আমার ভাই না বালেক আমার ভাই নিষ্পাপ আমার ভাই জান্নাতি আমার ভাইকে আমি একা রাখি নাই আমার ভাইকে এমন একটা জায়গার মধ্যে আমি রাখলাম আমি এমন একজনের কাছে দিয়ে আসলাম আমার নবীর কাছে আমি দিলাম গো আমার বাইরে আমি একা রাখি নাই ও আম্মা জান আপনি কাঁদবেন না তখন বুঝছিলাম রে বাবা মা সন্তানের প্রতি কেমন দরদ গো আমার মা পাগলের বেশ হয়ে গেল দৌড়াইয়া আমার মা কবরের দিকে চলে যায় আমার মাকে বললাম ও আম্মা জান আপনি যায়েন না বলেন আমার আম্মা ও বাবা রে আমার ভিতরটা যেমন কেমন জানি বাঘ বাঘ হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট রে আমার সন্তান আমার বুকের মধ্যে সব সময় শুয়ে থাকতো কিন্তু আমার সন্তান ছাড়া আমি আজকে কেমনে ঘুমাইমু কেমনে আমি বিছানার মধ্যে শুইমু এই জন্যে যুবক ভাইরা কেন বললাম গো মা থাকতে মার দরদ বুঝো গো বাবা থাকতে বাবার দরদ বুঝো মা যদি চলে যায় ভাই বা কোনো লাভ নাই এই মাহফিলের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই যার মা নাই রে সে বুঝে গো মার দরদ যার বাবা নাই সে বুঝে বাবার দরদ ঘরের ভিতরটা খালি খালি মনে হয় কাকে মা বলে ডাকবে কাকে বাবা বলে ডাকবে ওই কোটি টাকার মালিক হইতে পারো গো ঘরের ভিতরে মা যদি তোমার না থাকে ঘরের ভিতরে যদি তোমার বাবা না থাকে
তাইলে গোটটা যে মনকানি কানি মনে হয় মনে অশান্তি করে এই জন্য যুবক তোমার পায়ে হাত থেকে বলে দিয়ে যায় আমি গুনাগার আমার এলিম নাই কালাম নাই হুজুর আসলেন আমি হুজুর রে বসায় রাইকা কথা বলার আমার কোনো এইরকম কোনো যোগ্যতা নাই শুধু আপনাদের কাছে দোয়া চাই আর কিছু চাই না আমি যারা ওই মাহফিলের মধ্যে বসলেন অনেকের মা বাপ যাদের অন্ধকার কবরে আজকে ওই মাহফিলের উসিল্লায় যেন সবার মা বাপ দাদা দাদিরে আমার আল্লাহ মাফ করে দেন সকলে জবান খুলে বলুন আমিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাদ আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে বাঁচার উপায় নাই রে মানুষ বাঁচার উপায় নাই আল্লাহকে ভয় পায় না তারা করুণাকে ভয় পায় ঠিক না আল্লাহকে ভয় পায় না তারা করুণাকে ভয় পায় বাঁচার উপায় নাই রে মানুষ বাঁচার উপায় নাই বাঁচার উপায় নাই রে মানুষ বাঁচার উপায় নাই আল্লাহকে ভয় পায় না তারা করুণাকে ভয় পায় আল্লাহকে ভয় পায় না তারা করুণাকে ভয় পায় করুণা 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 অন্যায় অত্যাচার জুলুমে হয় করুণা ঠিক না বলো করুণা 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 অন্যায় অত্যাচার জুলুমে হয় করুণা সেই করুণা কার হুকুমে হলো রে সৃষ্টি কার দিকে আজ বুঝে শুনে ফিরাও রে দৃষ্টি ঠিক না বলো সেই করুণা কার হুকুমে হলো রে সৃষ্টি কার দিকে আজ বুঝে শুনে ফিরাও রে দৃষ্টি করুণা 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 অন্যায় অত্যাচার জুলুমে হয় করুণা 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 অন্যায় অত্যাচার জুলুমে হয় করুণা যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন সকলে বলুন আমিন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু